আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আশা করি অনেক ভালো আছে। সো আজকে চলে আসছি হচ্ছে আমরা নিউ ইয়র্ক বাই মিরপুর ব্রাঞ্চের রিভিউ করার জন্য। এই জায়গাটাকে বলা হচ্ছে পশ্চিমা মোড়। তো আমার পিছনে আছে হচ্ছে মিরপুর 12 দিকে যে রাস্তা, এই সাইডে হচ্ছে মিরপুর 2 নম্বর স্টেডিয়াম। মিরপুর ব্রাঞ্চের সামনে চলে এসেছি। আমার ঠিক পিছনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢাকা কমার্স কলেজ। এখান থেকে 1 মিনিটের মাত্র দূরত্ব। আর আমি মিরপুর ব্রাঞ্চের অ্যাড্রেসটা আপনাদেরকে আবার শেয়ার করে দিচ্ছি। প্লট নাম্বার 3/D, রোড নাম্বার 4, ব্লক নাম্বার B, মিরপুর 2। এখানে চলে আসলে হচ্ছে পুরো মিরপুরের ব্রাঞ্চ আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা মিরপুর ব্রাঞ্চের ভিডিওটা দেখি। আমি বলে যে হাতের ডান পাশে নিচে হচ্ছে পার্কিং জোন, আপনারা দেখতে পাবেন, আর বাঁ পাশে লবি, আর পার্কিং জোনের উপরে ডান পাশে ওখানে জিপ। তো আমরা একটু জিপটা ফার্স্টে দেখি। প্রত্যেক ব্রাঞ্চে সেম আমাদের সেম ইকুইপমেন্ট, আমরা একটু দেখি এই ব্রাঞ্চে কেমন। এখানে সব ইকুইপমেন্ট, সাইকেল, তারপর হচ্ছে তো বেসিক্যালি বাইরে ছিলাম, প্রচণ্ড গরম ছিল, বাট লবিতে ঢোকার পর আই ফিল সো ফ্রেশ। এখানে এয়ার কন্ডিশন, ফুল ফ্লোর এয়ার কন্ডিশন থাকার কারণে আমার আসলে অনেক ভালো লাগছে। পার্সোনালি আই লাইক দিস লবি বিকজ এখানে বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরটা আছে। আর তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট, যেখানে হচ্ছে যারা হচ্ছে সারাদিন কাজ ইউনিভার্সিটি ক্লাস করে আসার পরে একটু রিল্যাক্স করতে পারবেন। পিছনে উইংস আছে, এই জিনিসটা খুব ভালো লাগে। প্রত্যেকটা লবির বেস্ট পার্ট হচ্ছে কি আপনি এখানে বসে যেমন খেলাধুলা দেখতে পারবেন। আমরা আজকে ম্যাচ চলতেছে সেটা দেখতে পাচ্ছি, আনন্দ উল্লাস করতেছে আমাদের মেম্বার্সরা। আর হচ্ছে এখানে এসে সারাদিন ক্লান্ত হওয়ার পরে এখানে ঢুকলে আপনি রিল্যাক্স ফিল করবেন। তাছাড়াও যখন ফ্রেন্ডস গেলে আসবেন, একসাথে বসবেন, গল্প করবেন, আর আমাদের রয়্যাল ক্যাফে টি অথবা কফি সামনে নিতে পারেন এবং সেটা এখানে এনজয় করতে পারেন। আর যদি কোনো মেম্বারের বার্থডে থাকে সেটা কিন্তু মেম্বারের কাছে পালন করতে পারে, তার জন্য বার্থডে ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। আমি একটু কিছু পয়েন্ট বলি এখানে, যে লবিটার বেস্ট পার্টটা হচ্ছে এখানে আপনার রিল্যাক্স টাইম। আপনি এখানে আপনার ফ্লেক্সিবল ড্রেসে মিটআপ এখানে এসে রিল্যাক্স করতে পারবে, ইটস ফর ইউ, ঠিক আছে। কারণ অন্যান্য যদি ম্যাচ বাড়িতে দেখেন, এক রুমই সব কিছু, এক রুমই ঘুমাও, এক রুমই খাবার, এক রুমই সব। তো এখানে প্রত্যেকটা প্লেস ডিভাইডেড করা, ডাইনিংয়ের জায়গায় ডাইনিং, জিমের জায়গায় জিম, পার্কিংয়ের জায়গায় পার্কিং, তারপর হচ্ছে লবি হচ্ছে রেস্ট করার জায়গা, রুকটপিকে আড্ডা দেওয়া যায়, রিডিং রুম আলাদা, প্রত্যেকটা প্লেস আলাদা আলাদা। তো আমরা এখন দেখি আর কী কী অবস্থা, বাদ বাকি যেমন ডাইনিং এর কী অবস্থা এবং লন্ড সার্ভিস কী অবস্থা, তারপর হচ্ছে আমরা রুমে চলে যাবো। সলেস রুম, তো বেসিক্যালি এখন আমরা ডাইনিংয়ে চলে আসছি। ডাইনিংয়ে একটা আরও ওয়াটার আছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ডাইনিংটা কত সুন্দর এবং অনেক নিচের দিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। এবং আমাদের যদি কিচেন যদি দেখা যায়, আমি বিলিভ করি অনেক কিচেন থেকে এই কিচেন অনেক নিট অ্যান্ড ক্লিন থাকে, অলওয়েজ আমরা সেটা মেনটেন করার চেষ্টা করি, অলওয়েজ, এভরি টাইম। তো এখানে টিভি আছে, তাদের লন্ড্রি সার্ভিস প্রতিদিন অ্যাকসেপ্ট করে কয়েক কাস্টমার হচ্ছে রেস্ট দিতে পারে, সেটা এখানে নিয়ে আসার পরে ওয়াশিং মেশিনের মাধ্যমে পরিষ্কার করে ড্রাই করা হয়। প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে অটোমেটেড সেন্সর লাইট ইউজ করি এবং হ্যান্ড ওয়াশ সব কিছু আমাদের এখানে প্রোভাইড করা হয়, কোনো কাস্টমারের কোনো হ্যাসল করতে হয় না, ইভেন তার কোনো শ্যাম্পু সাবানও কিনতে হয় না। সো গাইস, বলতে বলতে আমরা এখন ফ্লোরে চলে এসেছি। এখানে 2টা ইউনিট দুপাশে, সো 2টা ইউনিটে প্রতিটা ইউনিটে 4টা করে রুম হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অগ্নি নির্বাহ যন্ত্র ব্যবহার বিধি, এবং আমরা প্রতি মাসের ফার্স্ট ডেতে হচ্ছে টেস্ট করা সব মেম্বারদের ইনস্টাগ্রামে অফিসে আছে সহ। সো এখানে দেখুন শু পলিশার, শুগুলো রাখার জায়গা, এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই নিট অ্যান্ড ক্লিন। আবার এখানে যেটা হাই কমেন্ট আছে, ওই সাইডে একটা, ওই সাইডে একটা লো কমেন্ট আছে। আর এখানে হচ্ছে যাদের অনেকে বলে যে আমরা লাগেজ কোথায় রাখবো, এটার জন্য আমরা এখন ব্যবস্থা করে দিই, তাছাড়া স্টোর রুমও আছে। তো বলতে বলতে আমি এখানে 8টা ইউনিট চলে আসছি। এখানেও 4টা রুম, তো এখানে দেখতে পাচ্ছি আরও ওয়াশরুম আছে, আর তাছাড়া প্রতিটা ইয়ের মতো এখানে বেসিন এবং আরও ওয়াটার, এখানে বিভিন্ন পানি, আর
সো এইগুলো আছে ইন্টারভিউ এখানে পড়াশোনার জায়গা আছে সো আমি এখন একটু বেরিয়ে দেখতে যাওয়ার জন্য রিমোটটা নিয়ে নেব রিমোট এক্সারসাইজ করে নিই সো গাইস আমি এখন রুমে চলে আসছি অ্যাজ ইউজুয়াল সবগুলো সেম রুম প্রতিটা রুমে 9টা 12টা 6টা 15টা স্পেশালজি সিঙ্ক থাকে এবং তার এগেনস্টে হচ্ছে প্রতিটা আলাদা ডিফারেন্ট লকার থাকে এবং ডিফারেন্ট কি থাকে তো যার প্রয়োজনীয় জিনিস জামা কাপড়ে লকার রাখা যায় তাছাড়া বেডের ভিতরে লকার আছে সেখানেও রাখা যায় অ্যাকচুয়ালি ইটস এ শেয়ার রুম রাইট কিন্তু শেয়ার রুম হওয়ার পরে আপনাদের যখন পর্দা দেওয়া দ্বারা থাকে এবং ভিতরে লাইটের ব্যবস্থা করা আছে সকেটের ব্যবস্থা করা আছে তখন কিন্তু আপনার টোটালি আপনার একটা প্রাইভেসি এবং কমফোর্ট জোন চলে আসে তাছাড়া এখানে যে ম্যাট্রেস এবং পিলো সব কিছু হচ্ছে সুপারস্টিল কর্তৃপক্ষ দিয়ে দেওয়া হয় সকেট ভিতরে আর্টিফিশিয়াল বেডের মধ্যে যেমন তার থাকে লকার থাকে এবং হচ্ছে সকেট থাকে আর হচ্ছে লাইট থাকে সব কিছুই হচ্ছে সুপারস্টিল পক্ষ দিয়ে দেওয়া হয় এতে করে কিন্তু আপনার অনেকটা কস্ট এবং ঝামেলা কমতেছে সো এই ক্ষেত্রে বলতে পারি দিস দ্য বেস্ট সার্ভিস এবং ঘুমাতে খুবই ফ্লেক্সিবল অ্যান্ড কমফোর্টেবল লাগে গাইজ এখন আমরা হচ্ছে বেডের ভিতরে যাব যে আসলে কী কী মাল্টিফাংশন যেহেতু বেড বলা আছে এর মধ্যে মাল্টিফাংশন কেন কী কী আছে আর কমফোর্টেবল কেমন কতটুকু ডিস্টেন্স আছে সব কিছু দেখবো সো আমরা এখন বেড়ে চলে যাই খুব সহজে বেড়ে উঠা যায় অলরেডি আমরা বেড়ে চলে আসছি সো বেড়ে কী কী আছে সবার আগে বলেন এখানে একটা এলইডি লাইট আছে তারপর এখানে সকেট আছে যেখানে আপনি ফোন বা ল্যাপটপ চার্জ দিতে পারবেন এবং এখানে একটা পার্সোনাল লকার আছে সো আপনি সেটা প্রয়োজনীয় জামা কাপড় বা বই খাতা যা যা দরকার সব কিছুই রাখতে পারবেন এখানে একটা তাক আছে এখানে একটা তাক আছে বইপত্র বা ল্যাপটপ যদি রাখতে পারবে সেটা এখানে রাখতে পারবেন সো আমি বলে নিই আমার এখানে এনাফ স্পেস আছে উপরে রাইট এবং প্রথমে হয়তো বা নতুন একটা ফ্যাসিলিটিস ডরমিটরি সিস্টেম বা হচ্ছে ক্যাপসুল বেডিং সিস্টেম এটা হয়তো অনেকের কাছে অবার্ড লাগতে পারে বাট এখানে কমফোর্টেবল বেডশিট ম্যাট্রেস সব কিছুই হচ্ছে সুপারস্টোর পক্ষ থেকে দেওয়া হবে কভার টভার সব এটা হচ্ছে বেস্ট পার্ট কারণ আপনার কিনতে গেলে অনেক ঝামেলা হবে আর এসি রুম থাকে কোনো দুর্গন্ধ বা কোনো ধরনের প্রবলেম হচ্ছে না সো আপনারা নিজেরা এসে দেখে দিতে পারেন তার জন্য কোনো সমস্যা নেই সো আমরা এখন বাদ বাকি ফ্যাসিলিটিসগুলো দেখতে চলে আমরা এখন রিভিউ রুমে চলে আসছি সো এটা টোটালি একটা সিঙ্গেল রুম অ্যাডমিশনের জন্য এসেছে পরে অ্যাডমিশনের জন্য অনেকে এসছে তারা পড়াশোনা দেখতে হচ্ছে খুব ব্যস্ত অল দ্য টাইম আর তাছাড়া বর্তমানে কলেজ স্টুডেন্ট যারা নতুন অ্যাডমিট হয়েছে তারাও আসতেছে সো তাদেরকে বলে রাখতে চাই পড়াতে গেলে কোনো ঝামেলা নেই প্রতিটা ফ্লোরেই আবার পড়ার আলাদা জায়গা আছে সেই ব্যবস্থা করা আছে সো গাইস আমরা এখন রুফটপে চলে এসেছি এখানে হচ্ছে যারা আমাদের মেম্বার আছে তারা বসে আড্ডা দেয় গল্প করে এবং এখানে চমৎকার গার্ডেনিং করা আছে চমৎকার খুব সুন্দর পরিবেশ মনে হবে যে নিজের বাসার বাগানের মতো যেমন থাকে ছাদে গার্ডেনিং খুবই চমৎকার মানে পরিবেশটা একটু অন্যরকম যে ফ্রেন্ডের সাথে ছাদে উঠে আড্ডা দেওয়া যায় বিকাল টাইমে অথবা যে কোনো টাইমে অলওয়েজ মানে রাত্রেবেলা যদি আমি ফোনে কথা বলতে চাই বা ভালো না লাগে আমার রুমে লবিতে যেতে পারেন রুফটপে আসতে পারেন এরকম সমস্যা নেই উপরে দিয়ে গেলে আরও কিছু প্লেসেস আছে সো গাইস বলতে বলতে আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি তো যাওয়ার আগে কিছু কথা বলে রাখতে চাই সুপার হোস্টেল বেসিক্যালি ব্যাচেলার বলতে স্টুডেন্ট হতে পারে জব হোল্ডার হতে পারে বিজনেসম্যান হতে পারে যেটা হচ্ছে বিয়ের আগে যারা থাকে বেসিক্যালি যারা সিঙ্গেলি থাকে বা ম্যাচ শেয়ার করে থাকে তাদের জন্য বেস্ট একটা লিভিং স্পেস তৈরি করার চেষ্টা করছে এবং আমি বলতে পারি যে আর ম্যাচ লাইফ অথবা আদার হোস্টেল থেকে সুপার হোস্টেল বেস্ট লিভিং প্লেস ফর হ্যাভিং ফ্লেক্সিবল অ্যান্ড কমফোর্টেবল লাইফ ফর অল সিঙ্গেলস আর ব্যাচেলার ব্রাঞ্চ ভিজিট করার জন্য কোনো কস্ট লাগবে না শুধু আসবেন ভিজিট করবেন আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ আবার নেক্সট কোনো একটা রিভিউ নিয়ে আবার চলে আসবো থ্যাংক ইউ